যাই অবশেষে তো তার জামিনটা করাবার পারলাম, এখন বাকি খেলা শুরু করার পালা। আমি এমপি, এমন চাল দিমু কেউ বুঝুরি পারবি না। জিঙ্গে করে হোক তো তাকে এলাকার এমপি বানানি লাগবি, তাহলেই খেলা জমে যাবি নি। মাঠে ওরা খেলবি আর আমি বসে তাকে নিয়ন্ত্রণ করবো। ভাই আসমু। আরে শফিক, তে দেরে আছো কে, বস। আচ্ছা ভাই বসতেছি। তুই ভাই এটা কেঙ্কা করে সম্ভব হলো? কুণ্ডের কথা করছো, তো তার জামিনের বিষয় নাকি? হ সেটাই করছি, মার্ডার কেসের এক নাম্বার আসামি, এইভাবে স্থায়ী জামিন আনলেন কি আপনি? শোনো শফিক, এই পৃথিবীতে টাকা হলে সবই পাওয়া যায়। আমি সেটা জানি ভাই, টেকার লোভ পৃথিবীতে কেউ সামলাতে পারে না। তে নমিনেশন পেপার জমা দেওয়ার সময় তো চলে আসলো, সেটার কি করলেন? সেটা আমি দেখতেছি, এমুকে তো কেন্দ্রের থেকে নোটিশ আসছে। কি নোটিশ আসছে? এই আসন থেকে দলের পছন্দের তিনজন প্রার্থীর নাম চাচ্ছে। ভাবলাম খালি তোমার নাম দেবো, তা কেন্দ্র থেকে তিনজন লোকের নাম চাচ্ছে। তিনজনের নাম কিসের চাচ্ছে? কিছুই তো বুঝলাম না, একজন হলেই তো হয়। এত কিছু আমিও তো জানি না, তবে দলের নির্দেশ ফালাবে আর তো পারবো না। তা কার কার নাম দিবার চাচ্ছেন? লিস্টের প্রথমে তো তোমার নাম থাকবে, আর দ্বিতীয় থাকবে আমাদের সামাদ মাস্টার, আর তৃতীয়টা যে কাক দেওয়া যায় সেই চিন্তাই করতেছি বসে থেকে। ভাই আর যাই করেন, আমাদের সাথে গ্রুপ করবি এমন লোকের কিন্তু নাম দেওয়া দেবি না। কথা তুমি ঠিকই করছো শফিক, এই যুগে বিশ্বস্ত লোক পাওয়া খুবই কঠিন। তে তুমি কও তো আর একটা কার নাম দেওয়া যায়? চিন্তে ফেলে দিলেন ভাই, আশপাশে তো তোতাক ছাড়া আর কোনো লোকই দেখতে পারতেছি না। তোতার নাম কি দেয়া ঠিক হবি? মেম্বার মানুষ, চ্যাংরা মানুষ, উই কি এত বড় লোড লিবার পারবি? অবশ্য ওর নাম দিলেও হয়, তো ওর নামই দিই, তুমি কি কও? ওর যে নাম দিবার চাচ্ছেন, ওই যে মার্ডার কেসের আসামি, একজন মার্ডার কেসের আসামির নাম দেওয়া কি ঠিক হবি? এটা কোনো সমস্যা না, পলিটিক্যাল মাঠে এরকম হয়ে থাকে। আর ওই তো ওই মার্ডার নিজের জন্য করেনি, দলের জন্যই তো করছিল। তোতা বাদে আমাদের গ্রুপের আশপাশে কোনো লোকও তো দেখিচ্ছি না। কার নাম দিবেন না দিবেন আমি সেটা জানি না, তবে আমি কিন্তু 100-তে 100 প্রস্তুতি নিয়ে আছি নির্বাচনের জন্য। খালি আপনার হুকুমের অপেক্ষায় বসে আছি, না হলে আর দিন তো মাঠে নামে গেলাম নি। ধর্মে এখন তোমাকে আমি কি হুকুম দেবো? কেন্দ্রে নাম পাঠিয়ে দিই, দল যাক সিলেক্ট করবি, তাই দলীয় আমার কানে নির্বাচন করবি। এটি তো আমার কোনো হাত নাই, পার্টির সেক্রেটারি তোমার নামে অনেক কিছুই কষি। এইবার যদি আমি এমপির নমিনেশন পাই তাহলে সামসুর দাঁত ভাঙ্গা জবাব দুমো। অক দেখে দুমো এবার আমি কত ভোটে পাশ করি, ভোটাররা তো আমাকে ভোট দেওয়ার জন্য খালি গিজ গিজ করতেছে। দেখো শফিক, রাজনীতির মাঠে তাড়াহুড়া করা ঠিক না, তুমি যে কত বড় দাঁত ভাঙা জবাব দেবে সেটা আমার জানা হসে। তাই করছি, ধৈর্য ধরে থাকো, ধৈর্য ধরলে জয় পাওয়া যায়। এলাকার সামসু যেভাবে প্রভাব বিস্তার করছে না, এবার যদি ক্ষমতা না আসার পায় তাহলে এলাকাদার মাতব্বরি করা লাগবে না হিনি। টান টপলা বান্ধা ঢাকা বিলা পার হওয়া লাগবে, এলাকাদার আসা যাবি না। সেটা আর বলা লাগায়, এখনই তো এলাকার থাকা মুশকিল হয়ে গেছে। অন্যায়ভাবে তো তাক ধরেলে যে মারধর করলো, কো এডোর কি কোনো বিচার হলো? আমরা গেলাম ঠিকঠাক মতো তো দামই দিল না, উল্টা আরও অপমান হয়ে চলে আসলাম, সেলে কি আমি বলছি? শুনেন হাবিব ভাই, একটা কাম করলে কি হয়, সামসুর নামে একটা মামলা ঢুকে দিই, ভোটের আগে যদি একটা ধরে নিয়ে দিবার পারি না আমাদের মাঠ আরও তেল তেলা হবি। তুমি মিয়া খালি বেশিই বোঝো, কি করা লাগবে না লাগবে সেটা আমি ভালো জানি, তোমার তো শেখা লাগবে। খবরদার শফিক, আমার অনুমতি ছাড়া এলাকার কোনো কাহিনী ঘটাবে না। প্রশাসন কিন্তু এলাকার মধ্যে সিভিল ড্রেসে টহলে আছে, কখন কাক কাস্টডি করবি সেটা কিন্তু বলা যাচ্ছে না, আর একবার কাস্টডি করলে ভোটের আগে কিন্তু ছাড়বি না। ওসি কিন্তু বারবার ফোন দিয়ে আমাকে এই কথা বলে দিচ্ছে, কথাটা যেন মাথায় থাকে। ভাই আপনার হুকুম ছাড়া আমি একটা পাওয়াও ফালাই না, আপনি যেটা করবেন সেটাই তো শুনতেছি। তবে ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, এমপির নমিনেশন যান দলের থেকে আমি পাই। কেন্দ্রের তো আপনার ভালো লাইন, পোস্ট তো লেগেছে, তাই কি আছে, সম্পর্ক তো আর নষ্ট হয় নাই। আপনি যদি পার্টির সেক্রেটারি আমার কথা কন, 100% আমাকে নমিনেশন দিবি। একবার যদি এমপি হবার পারি আপনার কথা মতোই চলবো, আপনি যা করবেন সেটাই ঠিক। হসে হসে, এখন ওঠো, পার্টি অফিস যাওয়া লাগবে, ছেলেপেলের সাথে মত বিনিময় করা লাগবে, বোঝোই তো এমপি নির্বাচন বড় ফাংশন। আচ্ছা ভাই চলেন। কারে ফটিক, তোরা সাদা মাইক রোধ করে কাকলে আসলো? তোতা ভাই হাসপাতাল থেকে নিয়ে এলাম। কোষ কি, এত মার খাওয়ার পরেও তোতা এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল? যে আকাম করছো ভালো হয় কেমনে, ঠিক মতো বসে থেকে বাড়িচ্ছে না, শুয়ে থেকে বাড়িচ্ছে না। এটাই তো গোল্লার খেল বুঝলু, হ্যাঁকতে মুখতে বসতে শুতে সবসময় আমার কথা মনে পড়বি, কবি যে গোল্লা একটা পোজ মারছিল। সবই রেকর্ডে থাকিচ্ছে, সময় আমাগারেও আসবি, সেদিন আর পলানের পথ খুঁজে পাবো না। তুই যে তোতা ভাই পাচার চাকু মারছু এটা কিন্তু সবাই জানে। জানলে জানুক, এই শোল দুকরি গ্রামে একমাত্র টেরা ভাই ছাড়া আমি কাউকে গুনি না। শোন ফটেক, তোরা যদি এলাকার মধ্যে শান্তিভাবে বসবাস করবার চাস তাহলে ম্যানসের পিছিয়ে লাগা বাদ দে, না হলে কিন্তু একের পর এক পোজের বন্যা বয়ে দেমো, অলি গলি রাস্তা সব যা দেখবো রক্তের ছিটা ফোটা পড়ে আছে, পোজ মাস্টার গোল্লার আতঙ্কে কিন্তু পুরো গ্রাম কাঁপবি। আর একটা কথা, আলগা পাতি নেতা শালা জুয়ারি ডনবেল হামাক খুঁজিচ্ছে। আমি তো জানি না ডনবান কেশক খোঁজে, সারা মূলক ওই ঢোল পিটা বেড়াচ্ছে, আর তুই কোস আমি জানি না।
যাই হোক, ডনে গেলা সাবধানে থাকবার কোষ। ওই যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু পোজ মেরে পাশা ফালা ফালা করে দিমু। আচ্ছা, আমি ডন ভাই কমুনি, চল এখন স্কুল মাঠের থেকে ঘুরে আসি। এল্লা আতারে পাতারে ঘোরাবাদ দিছি, তুই ঘুরাই গাজা। এখন টেরা ভাই আমার উপর মেলা দায়িত্ব দিছে, তুই যা, আমি এনে আনেলের দোকানে যামু। আচ্ছা যা তাহলে। দুই দিন ধরে অফিসে আছি আর অফিস কত টাইট হয়ে গেছে, সবাই মনোযোগ দিয়ে কাম করিচ্ছে। এঙ্কা করে কাম করলে ডেলিভারি কখনোই ঠেকবি না, নির্দিষ্ট তারিখের আগে কাম শেষ হয়ে যাবি। সালা ম্যানেজার এক মাসে মাসে বেতন এমনিতেই কাম কাজের কোনো যোগতাই নেই। এইবার যাওয়ার সময় ম্যানেজার এক টাইট দিয়ে যাওয়া লাগবি, তাছাড়া আর বিবাহ বার্ষিকী ফুরোচ্ছে না। দুই দিন ধরে অস্তাদের সাথে কথা নাই, বাড়ির থেকে বাইর হলে এমনও টেকে না। বিয়ে না করতে যে অবস্থা, বিয়ে করলে বাড়ির থেকে মনে হয় বাড়াবি পাবো না। গোল আগে মান খুশখুশ করিচ্ছে, যাই রুমে যাই, যাই এক কাপ কফি খাই গে। এগুলো না, তুই কি ফটিকের সাথে ওটি কথাগুলো নাকি? হ হালকা না ফাবত দিলাম। তা ঠিক আছে, কিন্তু এলাকার মধ্যে নতুন কোনো ষড়যন্ত্র হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখো আইনাল ভাই, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি যে হামাগরের লোক সেটাও আমি মানি, এখন কি ষড়যন্ত্র করিচ্ছে সেটা কও। সেটা ঠিক বুঝবার পারছি না, কিন্তু এমপি কিছু একটা করিচ্ছে। দোকানত তো মেলা নেতা খেতা সিগারেট কিনবার আসে, ওরা পেশাল বারে সেললে আমি শুনি। সঠিকটা না জেনে এমনি একটা মন্তব্য করা ঠিক না, তুমি সঠিক জেনে তারপর হামাক কবে। তে মাথা মতো খুব ঘুরিচ্ছে, তুমি না বেনসন দাও তো। আচ্ছা দিচ্ছি, তা তোর মাথা এত হট হচ্ছে কে? তোমাকে কি হবি, ওই ডনেক যদি দেখা পাই না ডনেক পোজ মেরে পাশা ফালা ফালা করে দিমু। এগুলো না, সামনে কিন্তু উপনির্বাচন, কোনো ঝড়ঝামেলার মধ্যে যাস নেই, এতে করে চেয়ারম্যানের মাঠ কিন্তু খারাপ হয়ে যাবে। কয়েকদিন আগেই তো তাক মারছু, সেই ঘাও কালে শুকায়নি, এর আগে আর ঝামেলা করিস না। ওই যেটি সেটি কয়ে বেড়ায়, এলে কত কি আর সহ্য করা যায়। এলাকাত আমার একটা মান সম্মান আছে না, আমার জেলায় দুই চারটা ছোট ভাই আছে, সেগুলোর সামনে মুখ দেখা মুখিঙ্কা করে। তোর যে আর কথা, ওই ডনের কথা তো কেউ কানও তুলে না, এক কান্দে শুনে আর এক কান্দে বার করে দেয়। শালা যে কুত থেকে উড়ে আসে জুড়ে হচ্ছে, এলাকাতে একটা অকাম করে আবার পলাবি। এবার আর অকাম করার সুযোগ নাই, তার আগে আমি অকট করে দিমু। ওই আমার মাইন্ডে আঘাত দেওয়া কথা কছে, গোল্লা যে কি জিনিস, ওই হারে হারে টের পাবি। লে লে অত মাথা গরম করিস না, সিগারেট দিচ্ছি, খেয়ে মাথা ঠান্ডা কর। আচ্ছা দাও। ক্যারেটেরা তোর কাছে কত ক্যাশ আছে? লাখ তিনে ঘবি ওস্তাদ। ওখান থেকে দুই ঠিকাদারের টেকাগুলো ভাগাভাগি করে দিস, কাজ শেষ হওয়া মাত্রই টেকাদান কমপ্লিট হয়, টেকা কিন্তু ডিউ রাখা দেবে না। আচ্ছা দেমনি, তা একটা কথা শুনলাম, সফিক চেয়ারম্যান বলে এমপি ইলেকশন করবি, ভোট পাবি না কিছু না, তাও দাঁড়াবি, খালি আমাদের কামের ডিস্টার্ব করবি। দাঁড়াবি সমস্যা কি, নির্বাচন করা সবারই গণতান্ত্রিক অধিকার, আর নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী না থাকলে কেঙ্কা করে হয়? সফিকের স্বার্থ চেয়ারম্যানে ভোট করছি, ওর মাঠের যে কি অবস্থা সেটা তো জানি। আপনার সামনে এলে সুনাবুটি দ্বারে কিছু করবে পাবি না, এলাকার যে পরিস্থিতি দেখলাম সফিকের তো ভোটই নাই, জনগণ ভালোবাসেই আপনাকে ভোট দিবি। সেটা দেখা যাবেনি, জনগণ কতটুকু ভালো আমাকে বাঁচছে সেটা প্রমাণ করে দেওয়ার সময় এলো, তাই অহংকার করে কোনো কথা কওয়া যাবে না, ক্ষমতা হলো আল্লাহর দেওয়া নিয়ামত, তাই বি কেয়ারফুল। ঠিক আছে ওস্তাদ, আল্লাহ যদি কপালে সম্মান রাখে তাহলে অবশ্যই সম্মান পামো। তে নদীর পাড়ের কাম তো শেষ, আপনি একবার ঘুরে আসেন, দেখেন কেঙ্কা হলো। একবার তো হিসেবে যাওয়া লাগে, কাজ কামের যদি কোনো সমস্যা হয় উদ্বোধনের আগেই ঠিক করা লাগবে। ভাবতেছি এটা উদ্বোধন করার জন্য কেন্দ্রের থেকে কিছু লিডার আনবো, তাকে দিয়ে এটা উদ্বোধন করবো, তাই কাজ কামে কোনো ভুল ত্রুটি রাখা যাবে না, কাজ হওয়া লাগবে একশো একশো, দেখে যান কয় কাজ একটা করছে। ইঞ্জিনিয়ারকে যে চাপ দিছি কোনো ভুল হওয়ার কোথায় না? ভুল হলে তো হবি না, আমরা যেভাবে কাজ করি কোনো জনপ্রতিনিধি এভাবে কাজ করবি? কাম জিললে কর্ম সেলে যেন এক নাম্বার হয়, বাসময় কয়েকদিন এলেই তো থাকে যাবি। আজকালকার জনগণের কি ভাতের অভাব যে টেকা যাবি, আজকালকার জনগণ চায় হচ্ছে এলাকার উন্নয়ন। ওস্তাদ আপনি তো সেই ধারাবাহিকভাবেই আগাচ্ছেন। নেতৃত্ব দিলে তো ইঙ্গে করে এলাকার উন্নয়ন করা লাগবে, আর অসহায় দরিদ্র মানুষের পাশে থাকা লাগবে। জনগণের টাকা পকেটে ঢুকনে ধান্দা করলে কি আর নেতৃত্ব দেওয়া যাবে? মানুষ যখন ক্ষমতায় থাকে তখন টাকা ইনকাম করা, অন্যায় অবিচার অত্যাচার করা সহজ হয়ে যায়, এই জন্য লোভে পড়ে ক্ষমতাশীল ব্যক্তিরা বেশি দিন ভালো থাকতে পায় না। ওস্তাদ এবার যদি আপনি এমপি হন তাহলে তো ক্ষমতা আপনার আরও বেড়ে যাবে, দুডে থানা থামরা নেতৃত্ব দমো তাহলে তো চেংরা বাংরা আমাকে আরও সেটিং দেওয়া লাগবে। ক্যা চেংরা বাংরা কি রেডি নাই? হ আছে, তবে আর দুই চারজন বাড়ালে ভালো হয়। নতুন করে যারা আমাকে সাথে কাম করতে ইচ্ছুক তাদের নাম ঠিকানা আর ভোটার আইডি কার্ডের ফটোকপি রাখবো, ছেলে পেলে একটা ফাইল থাকবি, জায়গায় জায়গায় তারা কাজ করবে, যেখানে যার প্রয়োজন তাই সেখানে থাকবি। তে গাড়িতে বার করে নদীর পারগুলো দেখে আসি, আজকে হাতে কামও নাই। আচ্ছা ওস্তাদ বার করিচ্ছি। আরে ডন ভাই যে আপনাকে তো খুঁজছিলাম। কে রে তুই আমাকে খুঁজিস কৃষক? গোল্লা তো আপনি খুঁজে বেড়াচ্ছে, আপনি পিছনে বলে পোজ মারবি? দুই দিনের সোল হয় এত বড় কথা কয়? এই ডনের ক্ষমতা সম্পর্কে উনি জানে না, জানলে ভয়ে ওটি পেশাব করলনি।
আমিও সেটাই কছি কছি। এ গোল্লা কথাবার্তা ঠিক করে কর, ডন ভাই কিন্তু একবারে তোকে মেরে হেল দিবি। আর এটাও কছি, ডন ভাই সম্পর্কে উল্টোপাল্টা কোনো কথা কব না, ডন ভাই কিন্তু কয়ে দিমু। তারপরেও কি উনি শুনেনি তোর কথা? না, আরো করছে যে নকল ডনে টাইম নাই, সামনে বললেই পোজ মেরে দিমু। তোতা ভাই খালি মানা করছে এই জন্য মাথা গরম করিচ্ছি না, তাছাড়া গোল্লাক এক শটে গোলের মধ্যে ঢুকে দিলাম নি। এত গরম লে কথা কইেন না, আমার তো মনে হয় আপনি গোল্লাক দেখে ভয় করিচ্ছেন। দেখ ফটিক, এই ডন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। গোল্লা মাদারি এত বড় বড় কথা কয়, ওকে আমিও খুঁজিচ্ছি। দুই একদিনের মধ্যেই খবর পাবো, দেখবো যে গোল্লা মায়ের কোনো এক ডেনের মধ্যে পড়ে আছে। সেটা তো অনেক দিন হলেই শুনিচ্ছি, আজ পর্যন্ত মুখামুখি হয়ে পারলেন না। মাদারি যে আমার ভয়ে পলে আছে ওয়াকিঙ্গা করে পামো, যেদিনই ওর সাথে দেখা হবে সেদিনই ওর মরণে ঘন্টা বেঁধে দুমো। জুমা জুমায় সাত দিন বয়স, উনি তোতা ভাই কুস মারছে, আমি তো এটা মেনে নিতে পারছি না। চোখের সামনে থেকে শর্ত, মাথা কিন্তু গরম হয়ে গেছে, এখনই খুঁজবার দামো। গোল্লা দিছি ব্যাস লাগে, এবার কুন্ডি যাবে? ডনের হাতে এবার তোর খবর আছে, এবার তো কেউ বাঁচাই পারবি না এক উপর আলা ছাড়া। ডন ভাই যে খেপে আছে আজ কেবেন কি করে বসে একমাত্র আল্লাহ ভালো জানে। যাই জিদে করে করুক বাবা, খালি আমার দোষ না হলে হলো।